আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাসিফিকেশন অফ কম্পিউটার সিস্টেম, অর্থাৎ কম্পিউটার সিস্টেমের শ্রেণী বিভাগ। কম্পিউটার সিস্টেমকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগকে বলা হয় হার্ডওয়্যার, ওকে, দেন সেকেন্ড ভাগকে বলা হয় সফটওয়্যার, আমরা সবাই জানি সফটওয়্যার, আর থার্ড ভাগকে বলা হয় এন্ড ইউজার। ওকে বন্ধুরা, এন্ড ইউজার। তো আমরা এখন হার্ডওয়্যার, সফটওয়্যার আর এন্ড ইউজার কাকে বলে সেটাই আলোচনা করব। তো তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, তা দেখো, এই যে এখানে যে তোমরা দেখতে পাইতে সেটাকে কি বলে বন্ধুরা, তোমরা বলতে পারবা? এটাকে মনিটর বলে। ওকে, এটাকে কি বলা হয়? মনিটর। দেন এখানে যে অংশটা দেখতে পাইতেছো এটাকে বলা হয় হলো সিপিইউ। সি ফর সেন্ট্রাল, পি ফর প্রসেসিং, ইউ ফর ইউনিট। দেন এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্পিকার। এটাকে কি বলা হয়? স্পিকার। দেন এটাকে বলা হয় কিবোর্ড। এটাকে বলা হয় প্রিন্টার। ওকে, দেন এটাকে বলা হয় হলো মাউস। এখন আসলে এগুলা কাকে বলে তোমরা তো খুব ভালো মতোই জানো, এগুলাকে মাউস, সিপিইউ বলে। কিন্তু কেন এগুলো আমি দেখাচ্ছি একটু দেখো তোমরা, সেটা হচ্ছে কম্পিউটারের ভাষায় এ মনিটর, এ সিপিইউ, এ স্পিকার, এ কিবোর্ড, এ প্রিন্টার, এ মাউস, এদেরকে এক কথায় কি বলা হয়? যন্ত্রাংশ বলে। ঠিক আছে, এদেরকে কি বলা হয়? যন্ত্রাংশ। আর যন্ত্রাংশগুলোকে কি বলা হয়? হার্ডওয়্যার। তো আমরা হার্ডওয়্যার ডেফিনেশন কি বলবো এখন? কম্পিউটারে ব্যবহৃত সকল যন্ত্রাংশকে মূলত কি বলা হয়? হার্ডওয়্যার বলে। ওকে, কম্পিউটারে ব্যবহৃত সকল যন্ত্রাংশকে কি বলা হয়? হার্ডওয়্যার। তো আমরা খুব সহজে হার্ডওয়্যারের সংজ্ঞাটা শিখলাম, এবার আমরা সফটওয়্যারের সংজ্ঞাটা শিখি। তো সফটওয়্যার ডেফিনেশন স্টার্ট করার আগে, তার আগে তোমাদের কয়েকটা জিনিস নিয়ে একটু আমি আলোচনা করি। বন্ধুরা বলতো, বর্ণকে ইংলিশে কি বলে? বর্ণকে বলা হয় লেটার। দেন শব্দকে কি বলা হয়? ওয়ার্ড। দেন বাক্যকে কি বলা হয়? সেন্টেন্স। দেন রচনাকে কি বলা হয়? প্যারাগ্রাফ বা এসে, যেটাই বলো তোমরা। ওকে, প্যারাগ্রাফ। এখন কথা হচ্ছে যে তোমাদেরকে আমি আসলে শিখাচ্ছি না ওয়ার্ড মিনিং, শিখাচ্ছি না যে বর্ণ মানে কি, শব্দ মানে কি, বাক্য মানে কি। এটা তোমাদের সফটওয়্যারের ডেফিনেশনটাকে ইজি করার জন্য বলা। কম্পিউটারে, অর্থাৎ কম্পিউটার সায়েন্সে, বর্ণ তথা লেটারকে মূলত কি বলা হয়? সিনট্যাক্স বলা হয়। কি বলা হয়? সিনট্যাক্স। শব্দ, ওয়ার্ড, এদেরকে কি বলা হয়? অ্যাকচুয়ালি এদেরকে বলা হয় হলো কোড বলা হয় এদেরকে। ওকে, দেন কোড বলা হয় বা এটাকে ইনস্ট্রাকশন বলা হয়। কি বলা হয়? ইনস্ট্রাকশন, TRUCTION, ইনস্ট্রাকশন। দেন সেন্টেন্স, সেন্টেন্স কে মূলত বলা হয় প্রোগ্রাম বলা হয়। কি বলা হয়? প্রোগ্রাম। আর এই যে প্রোগ্রামটাকে মূল ইয়া প্যারাগ্রাফটাকে মূলত কি বলা হয়? সফটওয়্যার বলা হয়। কি বলা হয় বন্ধুরা? সফটওয়্যার। তো আমরা এবার সফটওয়্যার ডেফিনেশনটা দিই। সিনট্যাক্স, সিনট্যাক্স মিলিত হয়ে, একাধিক সিনট্যাক্স মিলিত হয়ে কি গঠন করে? কোড তথা ইনস্ট্রাকশন গঠন করে। দেন একাধিক কোড বা ইনস্ট্রাকশন মিলিত হয়ে কি গঠন করে? প্রোগ্রাম গঠন করে। আর একাধিক প্রোগ্রাম মিলিত হয়ে কি গঠন করে বন্ধুরা? সফটওয়্যার গঠন করে। ওকে, যেমন এখানে আমরা এই যে ট্যাবলেটটার উপরে অনেকগুলো আমরা কি দেখতে পাচ্ছি? সফটওয়্যার দেখতে পাচ্ছি। ওকে, এই সফটওয়্যারগুলোকে এখন আমরা সবাই স্টাইল করে বলি না, এই তোর কাছে নতুন কোনো অ্যাপ আছে কিনা, এদেরকে কি বলা হয়? অ্যাপ। অ্যাপ হচ্ছে কার সংক্ষিপ্ত রূপ? অ্যাপ হচ্ছে অ্যাপ্লিকেশনের সংক্ষিপ্ত রূপ। ওকে, তো জিনিসটাকে আমি আরেকবার আলোচনা করি। তা হচ্ছে একাধিক সিনট্যাক্স মিলিত হয়ে কি গঠন করে? কোড গঠন করে। একাধিক কোড তথা ইনস্ট্রাকশন মিলিত হয়ে কি গঠন করে? প্রোগ্রাম গঠন করে। একাধিক প্রোগ্রাম মিলিত হয়ে কি গঠন করে? সফটওয়্যার গঠন করে। তার মানে আমরা সফটওয়্যার ডেফিনেশনটা এভাবে দিতে পারি, একাধিক প্রোগ্রামের সমষ্টিকে মূলত কি বলা হয়? সফটওয়্যার বলা হয়। ওকে, এবার আমরা এন্ড ইউজারের ডেফিনেশন শিখব। তো এন্ড ইউজারের ডেফিনেশন স্টার্ট করার আগে আমরা আগেই জানছি কম্পিউটার সিস্টেমকে তিন ভাগে ভাগ করা যায়। তার একটা হলো হার্ডওয়্যার, আর সেকেন্ডেরটা হলো সফটওয়্যার। ওকে, তো এই যে হার্ডওয়্যার আর এই সফটওয়্যারকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। ব্যবহারের ইংলিশ কি? অপারেট।
ওকে, আর এই অপারেটটা কে করবে? একটা সিস্টেম অপারেট করবে। তো নর্মাল ভাবে যদি আমরা এই জিনিসটাকে একটু সুন্দরভাবে বলি, যেই সিস্টেম হার্ডওয়্যার আর সফটওয়্যারকে কি করবে, অপারেট করবে, তাকে মূলত কি বলা হবে? এন্ড ইউজার। অর্থাৎ যে সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারকে কি করবে, হার্ডওয়্যার আর সফটওয়্যারকে কি করবে, অপারেট করবে, তাকেই মূলত কি বলা হবে? এন্ড ইউজার বলা হবে। ওকে বন্ধুরা, তো আশা রাখি তোমাদের কম্পিউটারে ক্লাসিফিকেশন নিয়ে আর কোনো প্রবলেম হবে না।